আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে এসএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ে সাজেশনসমূহ আমি দিয়েছিলাম প্রতিটি অধ্যায় থেকে প্রতিটি বিষয়ের প্রতিটি বইয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাজেশন দেয়া আছে যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারবেন এসএসসি নামক একটা প্লেলিস্ট আছে এবং ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অন্যান্য সাজেশন লিঙ্ক সমূহ সেগুলো দেখে নিতে পারেন তো এসএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ে মডেল টেস্ট সমূহ এখন আপলোড করা হচ্ছে দেওয়া আছে এখান থেকে লিখতে হবে না যার জন্য আমি দেখাচ্ছি না শুধুমাত্র ইনফর্মের জন্য ভিডিওটা তৈরি করছি এই প্রশ্নসমূহ ইমেজেকারে দেওয়া আছে ওয়েবসাইটে আজকে থেকে আপলোড করা হচ্ছে ওয়েবসাইটে গণিত বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে এরকম পাঁচটি ছয়টি করে প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এখন দেয়া হচ্ছে বাস্তব সংখ্যা তারপর হচ্ছে ফাংশন এবং বীজগণিতীয় রাশি যে বীজগণিত রাশি যে তিন দশমিক এক থেকে যে চ্যাপ্টারগুলো আছে অধ্যায় তিনের প্রতিটি চ্যাপ্টার থেকে চারটি পাঁচটি করে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ওয়েবসাইটে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করা যাবে দেখে নিতে পারো সেখানে এবং ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টটি আমি সেই লিঙ্ক দিয়ে রেখেছি সরাসরি লিঙ্কে ক্লিক করলে চলে যেতে পারো তবে শেয়ার করতে হবে এই ভিডিওটি এবং লাইক দিতে হবে এবং অন্যান্য সাজেশন যার যা প্রয়োজন তা জানাতে হবে এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তুমি কোন বোর্ডের নতুন যুক্ত হচ্ছ আমার সাথে এবং আরও গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে এই যে প্রশ্নগুলো আছে এর মধ্যে নিজেরা করবে প্রশ্নগুলো করার পর আনসার করবে আনসার করার পর যে সফট কপিটা হার্ড কপিটা যে লিখে যে খাতার মধ্যে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিস করার ছবিটা আবার গ্রুপে পোস্ট করে দিও এতে তোমার বন্ধুবান্ধবরাও দেখে উপকৃত হবে এবং গ্রুপে তোমার বন্ধুবান্ধব সহ পরিচিত যারা আছে স্টুডেন্ট তাদেরকে অবশ্যই অ্যাড করবে এতে সবাই মিলে একসাথে পড়াশোনা করলে উপকৃত হওয়া যাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আজকে এ পর্যন্তই আজকে তিন অধ্যায়ের আমি প্রশ্নগুলো দিয়েছি যেগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন মডেল টেস্ট এবং বিভিন্ন স্কুলের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ বাছাই করে এগুলো হুবহুই কোনো একটি বোর্ডের স্কুলের প্রশ্ন না তার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবে এবং প্র্যাকটিস করতে থাকবো পরবর্তীতে এই তিন অধ্যায় শেষ হলে আমি কিছুদিনের মধ্যে আবার দিব অন্যান্য অধ্যায়গুলো এভাবে আমি প্রতিটি বইয়ের এবং প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দিব সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হবে ধন্যবাদ সবাইকে আবারও